আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট বিফ বিরিয়ানি। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও খুব সহজেই এই রকম ঝরঝরে আর পারফেক্ট বিফ বিরিয়ানি সহজেই তৈরি করে নিতে পারবেন। অল্প সময়ে অল্প উপকরণেই এই বিরিয়ানিটা তৈরি করে নেওয়া সম্ভব। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সহজ করেই এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। রেসিপি শুরু করার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিব 3 টুকরো এলাচ, 3 টুকরো দারচিনি আর 1টি তেজপাতা। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। একেবারে কিন্তু বেরেস্তার মতো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা কিন্তু অলরেডি কালার হওয়া শুরু করেছে। তো এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। তো পেঁয়াজটা যাতে ওভারকুক না হয়ে যায় এই জন্যই আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এতে করে পেঁয়াজটা আর ওভারকুক হয়ে যাবে না। তো আমি এবার একটু পানির সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আমি যেহেতু 1 কেজি বিফ দিয়ে বা গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব, সেভাবেই মশলা দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং 1 প্যাকেট পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা ব্যবহার করছি। আপনি চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। আর ঝালটা আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, নিজের টেস্ট অনুযায়ী। তো আমি এবার এই মশলাটা 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিলাম। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই টক দই আর সসটা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ। এবার আমি এই মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে। এতে করে মশলার সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংসগুলো কিন্তু রেগুলার কাট করে কেটে নেওয়া আছে। এবার আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে গরুর মাংসটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইখানে মাংসের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, তবে আজকে আমি 1 কেজি পরিমাণ দিয়েই আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তো মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করা হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ 3টি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। চুলাটা এ পর্যায়ে কিন্তু মাঝারি হাই হিটে থাকবে। তো আমার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এই মাংসটা রান্না করে নেব। তো এতে করে মাংস থেকে এক্সট্রা পানি বের হয়ে আসবে। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি অ্যাড করার দরকার নেই। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। টক দই দেওয়ার কারণেই কিন্তু এই পানিটা বের হয়েছে। এর থেকে বেশি পানি কিন্তু মাংস সিদ্ধ হতে লাগবে না। টক দই দিলে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই পানিটা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব। আর চুলাটা মাঝারি হিটে রেখে আমি মাংসটা সিদ্ধ করে নিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও কিন্তু ওপরে ভেসে উঠেছে। তো এবার আমি মাংসগুলো তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে তেলটা আছে এটা দিয়েই বিরিয়ানির চালটা প্রসেস করব। এক্সট্রা কিন্তু আর কোনো তেল লাগবে না। তো আমি মাংসটা তুলে নিচ্ছি। তো আমি সব মাংসগুলো একইভাবে তুলে নেব। আর যে তেলটা আছে সেই তেলটা দিয়েই রান্নাটা করব। আজকে আমি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করছি। 3 কাপ অর্থাৎ 1/2 কেজি পরিমাণ চাল হবে। 1 কেজি মাংসের জন্য 1/2 কেজি পরিমাণ চাল নিতে হবে।
এবার আমি এই মশলার সাথে খুব ভালোভাবে চালটা ভেজে নেব। চালটা প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু একটু মাঝারি হিটে রাখবেন, হাই হিটে রাখলে কিন্তু চালটা পুড়ে যাবে। তো ভালোভাবে চালটা আমি ভেজে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এই ধরনের সহজ এবং আনকমন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন চালটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 5 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু 3 কাপ চাল নিয়েছি তো 5 কাপ পরিমাণ পানি যদি দেই তাহলে কিন্তু খুব ভালোভাবে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো 5 কাপ পানি দিয়ে আমি চালের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যে কাপ দিয়ে আপনারা চাল মাপবেন সেই কাপ দিয়েই কিন্তু পানিটা দিতে হবে। আর পানিটা কিন্তু গরম পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ। শুধুমাত্র পোলাওয়ের জন্যই লবণটা দিলাম, আর মাংসের জন্য তো লবণটা আগেই দিয়েছি। তো ভালোভাবে হাই হিটে আমি 5 মিনিট এই পোলাওটা রান্না করে নিলাম, এতে করে চালটা গা মাখা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিব আগে থেকেই রান্না করে রাখা গরুর মাংস। এই পর্যায়ে কিন্তু চুলাটা লো হিটে করে দিবেন। লো হিটে করে দিয়ে কিন্তু এই মাংসটা মিক্সড করে নিতে হবে। তো আমি চুলাটা লো হিটে করে দিয়েছি। এবার ভালোভাবে মাংসটা খুব মিশিয়ে নিচ্ছি পোলাওয়ের সঙ্গে। তো দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পদ্ধতিতে আপনারা যে কেউই বিরিয়ানি রান্না করতে পারবেন। খুব সহজ করেই আমি আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি মাংসটা মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আরও কিছু উপকরণ, এতে করে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এগুলো আপনারা যে কোনো মুদি দোকানে বা সুপার শপে কিনতে পাবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এই উপকরণগুলো লাস্টে দিলে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসবে। এবার আমি চুলাটা একেবারে লো হিটে করে ঢাকনা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিব 15 মিনিটের জন্য। তো আমি 15 মিনিট পরে ফিরে আসব। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। দেখুন বিরিয়ানিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। লাস্টে অবশ্যই একটু ঘি দিবেন, এতে করে শাহী একটা ফ্লেভার আসবে। তো ঘি দিয়ে আমি খুব ভালোভাবে ঘিটা মিক্সড করে নেব। ঘি, পেঁয়াজ, বেরেস্তা সব কিছুই আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর চুলাটা কিন্তু লো হিটেই আছে, একেবারেই লো হিটে। দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এইভাবে আপনারা যদি বিরিয়ানি একবার রান্না করেন তাহলে আপনারা নিজেরাই খেয়ে বুঝতে পারবেন যে বিরিয়ানিটা কতটা মজার হয়। তো আমি ওপরের চালগুলো নিচে আর নিচের চাল মাংসগুলো এভাবে একটু মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আর মাংসগুলো কিন্তু একেবারে ভেঙেও যায়নি, আর চালগুলোও কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে। বিরিয়ানি রান্নার সময় আপনারা যদি পানির পরিমাণটা ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানিও এই রকম ঝরঝরে হবে আর পারফেক্ট হবে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে। তো আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। যেহেতু লাস্টে ঘি ব্যবহার করেছি তো আমি আর 5 মিনিট দমে দিয়ে রাখব, যাতে করে ঘিয়ের ফ্লেভারটা পুরো বিরিয়ানির মধ্যেই মিশে যায়। তো আমি 5 মিনিট দমে দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কেমন হলো। তো আমি সার্ভ করে নিচ্ছি, আপনারা নিজেরাই দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও একবার হলেও বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। একেবারে ঝরঝরে আর পারফেক্ট বিফ বিরিয়ানির রেসিপিটি আমি খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা সালাদের সাথে সার্ভ করবেন গরম গরম, এই বিরিয়ানিটা খেতে খুবই মজার। আর একই পদ্ধতিতে আপনারা মুরগি অথবা খাসি দিয়েও রান্না করে নিতে পারবেন। আশা করব আজকের রেসিপি ভালো লেগেছে আপনাদের। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।